প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফিতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মরালিটি অফ অ্যাবর্শন বা গর্ভপাতের নৈতিকতা তোমরা জানো যে এ বিষয়ে পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে আলোচনা করেছেন আমরা সেই আলোচনার ভিত্তিতেই আজকের আমাদের আলোচনায় অগ্রসর অগ্রসর গর্ভপাতের যে সমস্যা সেটা বর্তমান সমাজে ব্যবহারিক নীতিবিদ্যার ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নীতি দার্শনিক সুসেন গিবসন তার এসেজ অন অ্যাপ্লায়েড এথিক্স এসেজ অন অ্যাপ্লায়েড এথিক্স এই গ্রন্থে বলেছেন যে গর্ভধারণ এবং শিশুর জন্মের মধ্যবর্তী যে কোনো সময়ে গর্ভনাশ করার ফলে গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ঘটালে তাকে গর্ভপাত বা অ্যাবর্ষণ বলা হয় অনেক সময় শারীরিক কারণেও গর্ভপাত হতে পারে একে ডাক্তারি পরিভাষায় বলা হয় মিসক্যারেজ তবে সেটি ব্যবহারিক নীতিবিদ্যার আলোচনার বিষয় নয় অর্থাৎ মিসক্যারেজকে আমরা ব্যবহারিক নীতিবিদ্যার আলোচনার বিষয় বলছি না অ্যাবরসানকে বলছি ইচ্ছাকৃতভাবে গর্ভ নষ্ট করাকেই বলা হচ্ছে গর্ভপাত এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়টি গর্ভপাতের বিষয়টি এটি কি নৈতিকভাবে সমর্থনযোগ্য আইসো আমরা একটু ইতিহাসের বিষয়টা দেখে নিই যে কোন কোন দেশে কখন কি পরিস্থিতি হয়েছে এই গর্ভপাতকে কেন্দ্র করে উনিশশো সালের আগে সুইডেন ও ডেনমার্কে ছাড়া প্রায় সব দেশেই ইচ্ছাকৃত গর্ভপাত নিষিদ্ধ ছিল পরবর্তীকালে ইংল্যান্ড বৃহত্তর সামাজিক স্বার্থ বিবেচনা করে গর্ভপাতকে আইনের অনুমোদন স্বীকৃতি দিয়েছিল উনিশশো সালে আমেরিকান সুপ্রিম কোর্ট এই আদেশনামা জারি করে বলেছেন যে মেয়েদের গর্ভাবস্থার প্রথম ছয় মাস পর্যন্ত গর্ভপাত ঘটানোর সাংবিধানিক অধিকার রয়েছে পশ্চিম ইউরোপের রোমান ক্যাথলিক রাষ্ট্রগুলি যেমন ইতালি স্পেন এবং ফ্রান্স তাদের গর্ভপাত সংক্রান্ত আইনের উদারীকরণ করেছে একমাত্র আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এই মতের বিরুদ্ধে গর্ভপাতকে আইনসিদ্ধ করেনি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল প্রেসিডেন্টরা সুপ্রিম কোর্টের কাঠামোগত পরিবর্তন করে গর্ভপাত নিষিদ্ধ করার চেষ্টা করেছেন বর্তমানে সাম্যবাদী দেশগুলিতেও গর্ভপাতের আইনসম্মত স্বীকৃতি রয়েছে কিন্তু জাতীয়তাবাদী এবং ধর্মীয় শক্তির প্রাধান্যের জন্য পোল্যান্ড প্রভৃতি দেশে গর্ভপাতের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয়েছে এ তো গেল ইতিহাসের কথা আধুনিককালে গর্ভপাত এবং ভ্রূণ সংক্রান্ত ভ্রূণ ধ্বংস সংক্রান্ত গবেষণা বিভিন্ন নৈতিক সমস্যার সৃষ্টি করেছে বিশ্বব্যাপী এই নিয়ে আলোচনা চলছে কারণ মানবদেহের ক্রমবিকাশে ভ্রূণের জন্ম এবং বিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া গর্ভধারণের পরেই উর্বরিত হওয়া ডিম্বাণু একটা একক কোষ কিছুদিন পরেও এবং এরা এই যে উর্বরিত কোষটা এরা কেবল কোষের সমাহারই থাকে এর কোনো একক শারীরিক বৈশিষ্ট্য থাকে না সুতরাং উর্বরিত ভ্রূণ নষ্ট করা নৈতিকভাবে অন্যায় নয় রক্ষণশীল চিন্তাভিদরা যারা কনজারভেটিভ তারা বলছেন যে উর্বরিত বা পরিণত ডিম্বাণু ও শিশুর মধ্যে একটা ধারাবাহিক সম্পর্ক রয়েছে তারা উদারপন্থীদের বা লিবারালসদের চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন যে উর্বরিত ডিম ডিম্বাণু থেকে শিশুর ক্রমবিকাশের কোন স্তরে নৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ভেদাভেদ নেই এক্ষেত্রে রক্ষণশীল চিন্তাবিদরা বলেছেন যে প্রাথমিক অবস্থায় ভ্রূণ একটি মানব শিশু সুতরাং তাদের মতে ভ্রূণ হত্যা নৈতিকভাবে কখনোই সমর্থনযোগ্য নয় অন্যদিকে উদারপন্থীদের মতে ভ্রূণ ও মানব শিশুর মধ্যে নৈতিক দিক থেকে কোনো ভেদ আছে কি না তার নিষ্পত্তির জন্য পরিণত ভ্রূণ এবং সেই ভ্রূণ থেকে জন্ম নেওয়া মানব শিশুর মধ্যে পার্থক্য আছে কিনা তার বিচার বিশ্লেষণ করা প্রয়োজন পিটার সিঙ্গার পিটার সিঙ্গার এর প্রসঙ্গ আমরা এবারে আসি পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে ভ্রূণ ও শিশুর মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা তা নির্ণয় করার জন্য নিম্নলিখিত বিষয়গুলিকে বিবেচনা করেছেন প্রথমত হচ্ছে জন্ম বা বার্থ দ্বিতীয়ত হচ্ছে মাতৃগর্ভে ভ্রূণের বেঁচে থাকার ক্ষমতা অর্জন বা ভাইটালিটি তৃতীয় হচ্ছে মাতৃগর্ভে ভ্রূণের নাড়াচাড়া করার ক্ষমতা বা কুইকেনিং এবং চতুর্থত চেতনার আবির্ভাব বা অনসেট অফ কনসাসনেস এগুলির মধ্যে যে কোনো একটিকে যদি ভ্রূণ ও শিশুর মধ্যে পার্থক্যের সীমারেখা বলা হয় সীমারেখা বলে বিবেচনা করা হয় তাহলে উদারপন্থী গর্ভপাতের অনুকূলে যুক্তি পাওয়া যাবে আমরা সংক্ষেপে পিটার সিঙ্গারকে অনুসরণ করে এই বিষয়গুলোর আলোচনায় অগ্রসর হতে পারি প্রথমত হচ্ছে জন্ম বা বার্থ উদারপন্থীরা অনেক সময় শিশুর জন্ম মুহূর্তকে ভ্রূণ ও শিশুর বিভেদরেখা হিসাবে গণ্য করেন যে শিশুটি ভূমিষ্ঠ হয় তাকে দেখে আমাদের মায়া মমতা জন্মায় কিন্তু ভ্রূণকে যেহেতু দেখতে পারি না তাই তার প্রতি আমাদের স্নেহ মায়া মমতা জন্মায় না কাজী ভ্রূণ নষ্ট হলে তেমন মানসিক কষ্ট পাওয়ার কথা নয় এই যুক্তিতে অনেক অনেকেই জন্মের আগে প্রয়োজনে ভ্রূণ হত্যাকে নৈতিকভাবে সমর্থন করেছেন কিন্তু রক্ষণশীলদের মতে ভ্রূণ ও শিশুর জন্মের মধ্যে একটি ধারাবাহিকতা বর্তমান এবং সেদিক থেকে ভ্রূণ শিশু হল অভিন্ন সদ্যজাত শিশুর মতো ভ্রূণ বেদনা অনুভব করতে পারে সুতরাং রক্ষণশীলরা কোনো অবস্থাতেই ভ্রূণ হত্যার সপক্ষে নন দ্বিতীয়ত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বেঁচে থাকার ক্ষমতা অর্জন উদারপন্থীরা পরিণত অবস্থায় ভ্রূণ হত্যাকে নৈতিকভাবে সমর্থন করেন না কেননা তাদের মতে ভ্রূণের ওই অবস্থা মানুষ হয়ে ওঠার প্রচ্ছন্ন ইঙ্গিতকে বহন করে থাকে তবে তারা অপরিণত ভ্রূণ যাদের মাতৃগর্ভে নিজ ক্ষমতায় বেঁচে থাকার সামর্থ্য নেই তাদের হত্যার বিপক্ষে নন অন্যদিকে রক্ষণশীলদের মতে অপরিণত ভ্রূণই ক্রমবিকশিত হয়ে পরিণত ভ্রূণ হয়ে ওঠে কাজেই পরিণত ভ্রূণের মতো অপরিণত ভ্রূণকে সম্ভাব্য মানব জীবনের সুপ্ত অবস্থা বলা হয়ে থাকে এক্ষেত্রে অপরিণত ভ্রূণকে হত্যা করাও তাদের মতে নৈতিকভাবে অন্যায় তৃতীয় যে বিষয়টি সিঙ্গার উল্লেখ করেছেন সেটি হচ্ছে মাতৃগর্ভে ভ্রূণের চলমান অবস্থা বা কুইকেনিং ক্যাথলিক ধর্মাবলম্বীরা ক্যাথলিক ধর্মাবলম্বী ধ উদারপন্থী চিন্তাবিদরা মনে করেছেন যে মা যখন তার গর্ভস্থ ভ্রূণের গতি অনুভব করেন তখনই তাতে আত্মার আবির্ভাব ঘটে থাকে এই অবস্থায় ভ্রূণ হত্যা অবশ্যই অন্যায় আগের অবস্থায় ভ্রূণগুলি জড়ো প্রাণহীন এবং তাই সেই অবস্থায় ভ্রূণ হত্যা তাদের মতে অনুচিত নয় রক্ষণশীলরা বলেন ভ্রূণের চলমানতা বা গতি যদি প্রাণ বা আত্মার লক্ষণ হয় তাহলে অপরিণত ভ্রূণকেও প্রাণবান বলতে হবে কেননা তা সময়ের সাথে গতিপ্রাপ্ত হয়ে থাকে বর্তমান পরীক্ষা নিরীক্ষায় ভ্রু গর্ভ সঞ্চারের ছয় সপ্তাহের মধ্যেই ভ্রূণের মধ্যে গতির সঞ্চার হয় কাজী ভ্রূণ হত্যা মাত্রই নৈতিকভাবে অন্যায় বলে তারা মনে করেছেন চতুর্থত যে বিষয়টি সিঙ্গার উল্লেখ করেছেন সেটি হচ্ছে চেতনার আবির্ভাব চেতনজীবের হত্যা যদি অন্যায় হয় তাহলে উদারপন্থীদের ভ্রুণ হত্যাকে সমর্থন করা উচিত নয় কারণ তাদের মধ্যে অল্প বিস্তর চেতনা বর্তমান যা পরিণতিতে একটি মানব শিশুতে পরিণত হয়ে থাকে কাজী শুধুমাত্র পরিণত অবস্থায় ভ্রূণ হত্যাকে অন্যায় বললে তার আগের অবস্থার প্রতি নৈতিকভাবে অন্যায় করা হবে রক্ষণশীলরা অপরিণত অবস্থায় ভ্রূণ হত্যাকেও অন্যায় বলেন কারণ তাদের মতে অস্পষ্ট চেতনা ব্যথা বেদনা প্রভৃতি বোধ থাকে কাজেই তারা কোনো অবস্থাতেই ভ্রূণ হত্যাকে নৈতিকভাবে সমর্থন করেন না পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে উদারপন্থীদের ভ্রূণ হত্যার সমর্থনে তিনটি যুক্তির উল্লেখ করেছেন প্রথম যুক্তি হচ্ছে গর্ভপাত আইনের পরিণাম গর্ভপাত বিরোধী আইন চালু হলে প্রথম অনেকেই অনেক ক্ষেত্রেই প্রকাশ্য গর্ভপাতের বদলে গোপনে গর্ভপাত করানো হবে গর্ভপাত আইন সম্মত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে পরামর্শে গর্ভপাত করানো সম্ভব হবে যা মায়ের জীবনের পক্ষে ভালো হবে কারণ এক্ষেত্রে শারীরিক ক্ষতির আশঙ্কা খুব কম থাকবে কিন্তু গোপনে অনভিজ্ঞ ব্যক্তির সাহায্যে গর্ভপাত করালে মায়ের শারীরিক ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং বিশেষ বিশেষ ক্ষেত্রে গর্ভপাত আইন চালু হওয়া অবশ্যই বাঞ্ছনীয় তবে উদারপন্থীরা এই বক্তব্য সমর্থন করেন না দ্বিতীয়ত যে যুক্তি সিঙ্গার উপস্থিত করেছেন গর্ভপাত আইনের বিষয় নয় জন স্টুয়ার্ট মিল তার অনলিবার্টি গ্রন্থে বলেছেন যে কোনো ব্যাপার অন্যের ক্ষতি করা যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকা উচিত যা মানুষকে সুখ প্রদান করে এবং দুঃখ থেকে সরিয়ে রাখে তাই করা উচিত আইনের সাহায্যে এই বিষয়ের মীমাংসা হয় না পিটার সিঙ্গার মিলের এই বক্তব্যকে অনুসরণ করে বলেছেন যে যেসব আইন শিকারহীন অপরাধ বা ভিকটিমলেস ক্রাইম সৃষ্টি করতে পারে না সেই সব আইন রদ করা উচিত প্রখ্যাত অপরাধ তত্ত্ববিদ এডউইন সেচুর সমকামিতা ড্রাগ নেওয়া পতিতাবৃত্তি জুয়া খেলা প্রভৃতি ক্রাইমস উইদাউট ভিকটেমস এগুলির মধ্যে গর্ভপাতকেও অন্তর্ভুক্ত করেছেন তার মতে গর্ভপাতের নৈতিকতা সম্পর্কে প্রত্যেকের নিজস্ব নৈতিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং সেই অনুযায়ী তার কাজ করা উচিত আইন করে এই সমস্যা সমাধান সম্ভব নয় তৃতীয়ত হচ্ছে সিঙ্গার নারীবাদী যুক্তির কথা বলেছেন নারী স্বাধীনতা আন্দোলনের শুরু থেকেই বিশ্বের সকল নারীর নিজের দেহের ব্যাপারে বিবেচনা করার অধিকার অর্জন করার চেষ্টা চালিয়েছেন যে যে থমসন একটি দৃষ্টান্তমূলক যুক্তি দিয়ে বিষয়টি বুঝিয়েছেন এই বিষয়টি সিঙ্গার তার বইতে উল্লেখ করেছেন সিঙ্গার বলেছেন এই থমসনের দৃষ্টান্তটিকে উল্লেখ করেছেন এইভাবে যে ধরা যাক যে কোনো নারী একদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে হাসপাতালের একটি বেডে দেখতে পাচ্ছেন এবং এও দেখছেন যে কোনোভাবে পাশের বেডের একজন অচেতন পুরুষের সঙ্গে তার রক্ত যুক্ত হয়ে রয়েছে তাকে বলা হয়েছে যে ওই পুরুষটি একজন বিখ্যাত বেহালাবাদক যিনি মূত্রাশয়ের রোগে আক্রান্ত যেহেতু ওই মানুষটি বেঁচে থাকার একমাত্র উপায় হল একই গ্রুপের রক্তের মানুষের সাথে তার রক্তবহ ধমনীকে যুক্ত করা এবং সেই জন্য ওই নারীকে এই কাজের জন্য অপহরণ করে আনা হয়েছে এখন এই নারীকে সিদ্ধান্ত নিতে হবে যে ওই সংযোগ তিনি বিচ্ছিন্ন করতে চাইবেন কিনা যাতে ওই প্রখ্যাত সঙ্গীতজ্ঞের তৎক্ষণাৎ মৃত্যু ঘটবে কিন্তু নয় মাসের জন্য যদি তিনি দয়া করে প্রক্রিয়াটি মেনে নেন তাহলে ওই বিখ্যাত বেহালাবাদক সুস্থ হয়ে উঠবেন অধ্যাপক থমসান মনে করেছেন যে এই নারী দয়ার বশবর্তী হয়ে প্রক্রিয়াটিকে সমর্থন করতে পারেন কিন্তু তিনি তা করতে বাধ্য নন যদি ওই নারী তা করতে রাজি না হন তাহলে নৈতিকভাবে কোনো অন্যায় হবে না অসুস্থ বেহালাবাদকের জীবন যেমন দামি তেমনি একজন সুস্থ নারীর পক্ষে এই অদ্ভুত প্রক্রিয়ার সমর্থনে নয় মাস হাসপাতালের বেডে কেবল অপরের সুস্থতার জন্য শুয়ে থাকাটাও সম্পূর্ণ ওই নারীর বিবেচনার ওপরে নির্ভর করছে কারণ জীবনের নয়টি মাস থাকে এজন্য ওই হাসপাতালের বেডে বন্দি থাকতে হবে থমসনের মতে কোনো মহিলা ধর্ষণের কারণে গর্ভ ধারণ করলে তার বিষয়টিও সমান্তরাল ঘটনা হিসাবে ধরা হবে যদিও গর্ভধারণের জন্য তাকে নয় মাস হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে না প্রথমত ধর্ষণের কারণে গর্ভপাত স্বেচ্ছাকৃত নয় দ্বিতীয়ত নয় মাস পরে বেহালাবাদকের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার চেয়ে সদ্যজাত শিশুকে অনাথ করে যাওয়া মানসিকভাবে আরও কঠিন সুতরাং থমসনের মতে বেহালাবাদকের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিন্ন করা যদি অন্যায় না হয় তাহলে ধর্ষণজাত গর্ভজাত ধারণের ক্ষেত্রে ভ্রূণ হত্যাও অন্যায় বলে বিবেচিত হবে না অবশ্য ভ্রূণ হত্যার বিষয়ে থমসনের উদারপন্থীরা উদারপন্থী চিন্তাবিদরা থমসানের এই যে দৃষ্টান্ত এই দৃষ্টান্তকে সকলে যথার্থ বলে মনে করেন না গর্ভপাতের থেকে গর্ভপাত গর্ভপাতের থেকে গর্ভপাত থেকে বিরত করা নৈতিকভাবে সমর্থনযোগ্য কিনা এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে আসা এখনো পর্যন্ত সম্ভব হয়নি তবে সাধারণ লোকের ক্ষেত্রে ছাড়া সাধারণ লোকের বিশেষ ক্ষেত্র ছাড়া ভ্রূণ হত্যাকে সমর্থন করা যায় না আজকের এই আলোচনায় তোমাদের সামনে আমরা উল্লেখ করলাম নীতিবিজ্ঞানের নীতি দর্শনের একটি অন্যতম বিষয় ভ্রূণ হত্যার নৈতিকতা আলোচনা করা হলো। পিটার সিঙ্গারের প্র্যাকটিক্যাল এথিক্স এই গ্রন্থের অনুসরণে মনোযোগ সহকারে তোমরা দেখো তোমাদের অবশ্যই কাজে লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার পিডিএফ তোমাদের দেওয়া থাকলো তোমাদের জন্য আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি